আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে আজকের পর্বে আমরা শিখব পিএইচপি এর মধ্যে কিভাবে আমরা কমেন্ট ব্যবহার করতে পারি তো কোডের মধ্যে কমেন্ট কি জিনিস সেটা অলরেডি সবাই জানেন কমেন্ট হচ্ছে এমন কিছু লাইন এমন কিছু ফেক লাইন যেটা অ্যাকচুয়ালি কোডের আউটপুটে তার কোনো ভূমিকা নেই কিন্তু আমরা কোন জায়গায় কি কোড লিখেছি এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে এবং কোনো এক সময় পরবর্তীতে যদি আমরা আমাদের আগের লেখা কোনো কোড এডিট করতে চাই তাহলে যাতে আমরা সহজেই বুঝতে পারি এই জন্য বিভিন্ন লাইনকে আইডেন্টিফাই করে রাখার নাম হচ্ছে কমেন্ট তো আমরা পিএইচপি কোডের মধ্যে কিভাবে কমেন্ট লিখতে পারি আজকে আমরা মূলত সেই বিষয়টি এখানে দেখব দেখুন আমরা পিএইচপি কোড শুরু করলাম এবং শেষ করলাম এর মধ্যে আমরা আমাদের পিএইচপি এর যে কোনো কোড লিখতে পারি আমি এখানে আপাতত এখানে আমরা লিখে দিলাম হেই দিস ইজ মি এটা জাস্ট একটা সিম্পল পিএইচপি কোড এখন এই পিএইচপি কোডের মধ্যে আমরা যে জায়গায় যদি সিঙ্গেল লাইন কমেন্ট হয় আমরা ডাবল স্ল্যাশ ব্যবহার করতে পারি ডাবল স্ল্যাশ ব্যবহার করে লিখতে পারি যে কোনো কিছু এখানে দিস ইজ মাই কমেন্ট আর যে যেকোনো কিছু আমরা আইডেন্টিফাই করার জন্য লিখে রাখতে পারি এটা হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য এবং এই সিঙ্গেল লাইন কমেন্ট আমরা চাইলে কোডের মাঝখানেও দিতে পারি যেমন এখানে ইকো লিখেছি আমরা এই লাইনটাকে যদি আমরা কমেন্ট করতে চাই এর আগে জাস্ট ডাবল স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলেই এটা কমেন্ট হয়ে যাবে তো সিঙ্গেল লাইন যে কোনো কমেন্টের জন্য আমরা এভাবে ডাবল স্ল্যাশ ইউজ করব তো আমাদের যদি ডাবল লাইন কমেন্ট প্রয়োজন পড়ে যে সিঙ্গেল না আমরা ডাবল লাইন কমেন্ট ইউজ করব সেই ক্ষেত্রে আমরা সিএসএস এর যেভাবে কমেন্ট দেই একই ভাবে স্ল্যাশ দিয়ে স্টার এবং স্টার দিয়ে স্ল্যাশ এর মধ্যে কমেন্ট লিখতে হবে যেমন এখানে লিখতে পারি দিস ইজ মাই মাল্টি লাইন কমেন্ট দ্যাট ক্যান কন্টেইন টু থ্রি four and more lines that means আমরা যদি দুইটা একটার বেশি কোন লাইন দুইটা তিনটা চারটা যত লাইন হোক না কেন যদি বেশি লাইন কমেন্ট দিতে চাই তাহলে আমাদেরকে এইভাবে দিতে হবে আর যদি সিঙ্গেল লাইন কমেন্ট হয় আমরা ডাবল স্ল্যাশ চিহ্ন দিয়ে এটা দিয়ে দিতে পারবো তো এটা হচ্ছে মূলত পিএসপি এর কমেন্ট দেওয়ার সিস্টেম তো পিএসপি এর আরেকটি মজাদার বিষয় হচ্ছে আমরা PHP কোডকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারি যে কোনো এর মধ্যে আমরা PHP কোড বসিয়ে দিতে পারি যেমন ধরুন আমি এখানে একটি লিখলাম হেডিং হেডিং টু এখন টুর মধ্যে আমরা চাইলে কোড বসাতে পারি যেমন আমরা যদি এখানে একটা পিএইচপি কোড বসাই দেখুন এস টু এর মধ্যে এটাকে ইকো করছি ইকোর মধ্যে আমরা এখানে সিঙ্গেল কোড দিচ্ছি আপনি চাইলে এখানে সিঙ্গেল কোড এভাবে দিতে পারেন অথবা চাইলে ডাবল কোড দিতে পারেন সিঙ্গেল কোড এবং ডাবল কোডের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে সেগুলো আমরা কোড করতে করতে হয়তো ভবিষ্যতে জানবো তবে এই মুহূর্তে আমরা সিঙ্গেল কোড বা ডাবল কোড যে কোনোটা এখানে ইউজ করতে পারি এখানে লিখে আমরা যদি দিস ইজ আওয়ার হেডিং টু এখানে আমি যে কোনো কিছু লিখলাম যে হেডিং টুর মধ্যে পিএইচপি দিয়ে এখন এটার আউটপুটটা কেমন হতে পারে বাইরে যেহেতু হেডিং টু আছে তার ভেতরে পিএইচপি কি করবে এই লেখাটাকে মানে দিস ইজ আওয়ার হেডিং টু ফ্রম পিএইচপি এই লেখাটাকে ইকো করবে তার মানে এই পুরো লেখাটা এস টু তে হয়ে যাবে আউটপুটটা আমরা দেখে আসি রিফ্রেশ করে দেখুন এই যে পুরো লেখাটা এস টু এর মধ্যে এটাকে যদি আমরা রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দেখি দেখবেন আমাদের পিএইচপি কোডটা এখানে দেখা যাচ্ছে না যেটা আমরা আগে বলেছি হেডিং টু এর মধ্যে আমাদের পিএইচপির এই অংশটুকু চলে এসেছে সো এই হচ্ছে আমরা আমাদের পিএইচপির সুবিধা আমরা শুধুমাত্র এসটেমএল কোডের ভেতরেই না আমরা আমাদের এসটেএম এর যে কোনো অ্যাট্রিবিউটের ভেতরেও পিএইচপি ইউজ করতে পারি যেমন এখানে যদি আমরা ক্লাস দিই এবং ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট আমরা এর মধ্যে চাইলে পিএইচপি ইউজ করতে পারি যেমন এই ক্লাসের মধ্যে যদি আমরা এখানে লিখি যে এটা আমাদের ওয়ার্ডপ্রেসে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে যে ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ফাংশন ব্যবহার করে অটোমেটিক্যালি ক্লাস নাম নিয়ে আসব তো আমরা জাস্ট ক্লাসের মধ্যে আপাতত ইকো ব্যবহার করতেছি এটার নাম দিচ্ছি মাই ক্লাস সেভ করি সেভ করে রিফ্রেশ করি এবং এবার যদি আমরা এটার পেজ সোর্স দেখি এখান থেকে দেখবেন সরি রিফ্রেশ করতে হবে এই যে পেজ সোর্সে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসের মধ্যে আমরা মাই ক্লাস নামে একটি ক্লাস অটোমেটিক চলে এসেছে তো আমরা পিএইচপি দিয়ে এইভাবে এইচটিএমএল এর ভেতরে এইচটিএমএল এর বাইরে বা যে কোনো জায়গায় ভেতরে আমরা খুব ইজিলি আমরা কোড আমরা পিএইচপি কোড ব্যবহার করতে পারি তো এখানে ডানে স্ক্রল হচ্ছে আমরা স্ক্রলটা এখান থেকে বন্ধ করে দিই ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপ সিলেক্ট করে আমরা এখানে কোডের যে স্ক্রল হতো ডানা সেটা বন্ধ করে দিলাম এখন আমাদের কোডগুলো দেখতে সুন্দর লাগতেছে এই ছিল আজকের টিউটোরিয়াল পিএসপি সম্পর্কে টুকি টাকি বিষয় যে পিএসপি তে কিভাবে কমেন্ট করতে হয় সিঙ্গেল লাইন মাল্টি লাইন ইভেন আমরা চাইলে কোডের মধ্যখানে যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা কোন একটা এলিমেন্টকে কমেন্ট করে দিব যেমন ইকোকে কমেন্ট করে যদি দিতে চাই এভাবে আমরা কমেন্ট করতে পারি এরপরে যদি আমরা আরেকটা নতুন লাইন লিখি আমরা সেটা করতে পারি দিস ইস নিউ লাইন দ্যাট মিনস আপনার পিএইচ মধ্যে যদি একাধিক ইকো থাকে বা একাধিক ফাংশন থাকে যেটাই থাকুক না কেন আপনি সিঙ্গেল লাইন আপনি কমেন্ট আকারে কোডের মধ্যে লিখে রাখতে পারেন সো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পিএচপির কমেন্ট কাজ করে এবং আমরা পিএইচ কে কিভাবে স্টেমেল এর মধ্যে এমবেড করতে পারি এই ছিল আজকের পর্ব আগামী পর্বের আমন্ত্রণ রইলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ